আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূলের একটি হাদিসে এসেছে, নারীকে সম্মান করার পরিমাপের ওপর ব্যক্তির সম্মান ও মর্যাদার বিষয়টি নির্ভর করে। তিনটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লক্ষণীয় ছিল। এক, নামাজের প্রতি অনুরাগ। দুই, ফুলের প্রতি ভালোবাসা। তিন, নারীর প্রতি সম্মান। বুখারি ও মুসলিম। নেক নারী তার ভাই, তার স্বামী, তার বাবার সম্মান। নেক নারীর জন্য আল্লাহ জান্নাত দিবেন, এ ঘোষণা তিনি দিয়েছেন। আর বিয়ে করতে হলেও নেক নারীকে বিয়ে করতে হবে, কারণ সংসারে সুখ আনতে নেক নারীর ভূমিকা অপরিসীম। আর যদি স্ত্রী নেক না হয় তাহলে স্বামীর সংসার হবে ধ্বংস। নেক স্ত্রী স্বামীর শ্রেষ্ঠ সম্পদ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন জেনে আসি ভদ্র মেয়ে চেনার উপায়। এক, যে সব মেয়ে সাধারণত খুব আস্তে কথা বলে, কথা বলার সময় অঙ্গভঙ্গি করে না। দুই, সরাসরি পরপুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, খুব ধীর পায়ে এবং মাথা নিচু করে হাঁটে। তিন, পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে, কখনোই পর্দা ছাড়া চলাফেরা করবে না। চার, ভদ্র মেয়েরা সাধারণত আত্মকেন্দ্রিক হয়, তারা বেশিরভাগ ঘরে থাকতে ভালোবাসে। পাঁচ, টিভি সিরিয়াল দেখার চেয়ে এরা তেলাওয়াতুল কোরআন ও কবিতা লেখা অথবা বই পড়তে ভালোবাসে। ছয়, ভদ্র মেয়েরা সাধারণত রাগি হয়, একবার রেগে গেলে রাগ ভাঙাতে বেগ পেতে হয়। সাত, কখনোই তারা প্রেমে জড়াবে না, পরিবারের সম্মানটা তারা বড় করে দেখে। আট, ফেসবুক, টুইটার বা অন্য কোনো মাধ্যমে তারা ছবি আপলোড দিবে না, এমনকি অতি ঘনিষ্ঠজনদেরকে ছবি দিতে অপারগতা প্রকাশ করবে। নয়, তাদের হিংসা তেমন থাকবে না, গীবত করা বা শোনা এরা মোটেও পছন্দ করে না। দশ, ভদ্র মেয়েরা রান্নায় খুব পাকা হয়, সবসময় ঘরে অবস্থান করার ফলে মায়ের বা ভাবিদের কাছ থেকে রান্নার বিষয়বস্তুগুলো খুব ভালোভাবেই শিখে নেয়। এগারো, ভদ্র মেয়েদের বন্ধুবান্ধব হাতে গোনা কয়েকজন, আড্ডা, হৈহুল্লোড়, পার্টি, জন্মদিন এরা মোটেও পছন্দ করে না, কারণ জন্মদিন ও কোনো বার্ষিকী পালন ইসলামে জায়েজ নেই। বারো, ভদ্র মেয়েরা সাধারণত তর্কে জড়ায় না, অশ্লীল কথাবার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা সবসময় দূরে থাকে। তেরো, ভদ্র মেয়েরা নিয়মিত নামাজ আদায় করে। এখন নিজেদের সাথে মিলিয়ে নিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক স্ত্রী, নেক বোন এবং নেক মেয়ে দান করুন। আমিন।